তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকে আমি একটু রোদটা এত ভালো লাগছিল, রোদটা মানে পুজো পুজো রোদ এলো, তাই জন্য আমি শাড়ি টাড়ি সব রোদে দিয়েছিলাম। তা এখন মেঘলা হয়ে গেছে আকাশ, তাই জন্য সমস্ত কিছু নামিয়ে নিলাম। কেন আজকে যেহেতু কাজটা একটু হালকা ছিল বলে এই রোদটা উঠেছে দেখে ফাইনালি আমি আজকে ওই জন্য রোদে দিয়েছিলাম। এই জন্য দেখো সব শাড়িগুলো রয়েছে, এইভাবেই আমি সব রোদে দিয়ে দিয়েছিলাম। এখন দেখলাম মেঘ হয়ে গেছে, আকাশটা পুরো মেঘলা হয়ে এসেছে, আবার কখন নাম নেমে যাবে ঝমঝমিয়ে। কেন আমার সাথে ওনার কী যে কানেকশান আছে, আমি কিছু দিলেই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে, এই জন্য কাঁচা যেদিনই কাচি সেদিনই বৃষ্টি আসে, এটা আগেও আমি তোমাদেরকে বলেছি। তাই জন্য আর বেশি দেরি করলাম না, নিয়ে এলাম, এবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর বিশাল বড় একটা কাজ আমার আজকে মিটে গেল। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ, এটাতে আমি আমার এই এই ভাগটায় আমি আমার শাড়িগুলোতে রোদ লেগেছে, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই একটা আমাদের বছরের কাজ হয়, তাই না বলো? পুজোতে শাড়ি জামা কাপড় সব রোদে দেওয়া, মানে আমার না পরা শাড়ি কতগুলো, এইটা আমি একবারই পরেছিলাম, এত ঝিকিমিকি কাজ, তো মানে আর এগুলো কোনোদিনও পরা হবে না, না এত ঝিকিমিকি, দেখো এটা পুরো অল ওভার কাজ, মানে পুরো চুমকি দিয়ে, এই দেখো চুমকি দিয়ে। এই শাড়িগুলো সব কিনেছিলাম আমি ওই যে দোকান থেকে আমি এবারে শাড়ি কিনেছি, সেই শাড়িগুলো ব্লাউজ বানানো হয়ে গেছে, ফলস পিকো করতে দিয়ে দিয়েছি, ওই জন্য শাড়িগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আমি দেখাবো। একমাত্র সব থেকে মানে ফেভারিট শাড়ি বলতে পারো পারো পিওর সিল্ক। পিওর সিল্ক আমি প্রচন্ড ভালোবাসি, মানে ওটা কখনোই যেন পুরো মানে পুরনো হয় না, সেটাই হচ্ছে। কিন্তু এই শাড়িগুলো আমি আর হতে চাই না, মারোয়ারি প্যাটার্নের শাড়ি, মানে মারোয়ারিরা পরেন তো ওদের ওনাদের খুব ভালো লাগে, আমরা আমি আবার খুব ক্যারি করতে পারি না এই শাড়ি। এবার আমার তো মেয়ে হলে তাও কিছু মানে বানিয়ে টানিয়ে দিতে পারতাম। এক আছে আমার বোনের মেয়েকে, ও একটু ঝিকিমিকি পছন্দ করে না, ওদের ওই লেহেঙ্গা টেহেঙ্গা হলে তাও সব শাড়ি। এই যে যেমন এটা এটা জারদৌসি শাড়ি দেখো, আর এখন তো শাড়ি পরা প্রায় উঠেই গেছে, শাড়ি তো আমরা পরি কোথায়, আমরা কুর্তিতে কুর্তি জিন্স এইসব জিন্স এইসবই আমরা পরি, তো জিন্স কুর্তি নিচে জিন্স পরা যায়, তো এইসব শাড়ি এই এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল। এটা সেই সাজবি কবি বৌতি একটা সিরিয়াল হয়েছিল না, তাতে তুলসী পরেছিল এই শাড়িটা, ওর সেম অ্যাকুরেট ওই শাড়ি আমি দিয়েছি, মানে ওকে দেখে আমার খুব ভালো লেগেছিল শাড়িটাই, সেম একদম। পড়তে ইচ্ছা করে না, খুবই ভারী এই শাড়িগুলো, কত শাড়ি দেখলে আমি যেগুলো পরি না, মানে আমার অলরেডি শাড়ির মধ্যে অর্ধেক শাড়ি আমি পরি। এই শাড়িটা মানে পুরো সুতো দিয়ে কাজ করা, দেখো পুরো সুতো দিয়ে কাজ করা, মানে অল ওভার কাজ, এটা এটা কোনো ঝিকিমিকি না, কিন্তু পুরো সুতো দিয়ে, মানে ব্ল্যাকের ওপরে, এই যে পুরো সুতো দিয়ে, খুব ভারী, এটা দেখতে ভালো কিন্তু খুব ভারী। I can't forget the day we met, your eyes so blue, mere passing through, I can't forget the day we met, your smile so bright, it made me... শাড়িটা 2 বছর হয়ে গেল নতুন পরে আছে, আমি এখনো পর্যন্ত পরি, আঁচল এটা এটা আমার মনে হয় যে দিবানের কভার করে দিলে ভালো হয়, দেখছো কিন্তু 2 বছর ধরে পড়ে আছে, পছন্দ হয়েছিল কিনেছিলাম, এটা আজও পরি,
কেন বলি, আর তারপরে কি অন্যায় না, শাড়িটা না খুব ভারী, তার জন্য করি না। আর আমি আমার আন্দাজ যে শাড়িটা আমার একটু ছোট ছোট লাগে, পরেছি খুব চুটিয়ে পরেছি। এগুলো হচ্ছে পালস, দেখো পালস দিয়ে ডিজাইন করা। এটা আমার ছেলের দিদিমণিও পরেছে, ও একটা পার্টিতে গেছিল, ওকে বলেছিলাম মা তুমি শাড়িটাও লজ্জায় নেয়। আমি চিন্তাই করব না, এই শাড়িটা আমার সব থেকে বাজে শাড়ি। এটা এই টাইপের শাড়ি পছন্দ করি, আর ভেতরটা হচ্ছে এইরকম, আমি একটু এইরাম টাইপের পছন্দ। আমার বেশি সোভার লাগে, মানে এই মানে এই জাতীয় জিনিস, মানে সাজলে বুঝলে। এখন তো আমি পেতনি হয়ে রয়েছি পাদ, দেখো এটা হচ্ছে পুরো বডি, এটা হচ্ছে পুরো বডি, আর এটা হচ্ছে আঁচল, আঁচল আছে আর কুচি আছে, দেখছো কত সুন্দর লাগছে। আমার এই টাইপের শাড়ি ভালো লাগে, আমার অত ঝিকিমিকি শাড়ি ভালো লাগে, কাউকে পরা দেখলে ভালো লাগে, আমার নিজের ক্যারি করতে আমার কষ্ট। মানে দেখলাম পছন্দ হলো ঠিক আছে, তারপরে যে ওটা নিয়ে এসে না আর রেখে দেওয়া হয়ে যায়, ওটা আর আমার পরা হয় না। হ্যাঁ এখন খুব একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম তখন পরতে পারবো, কিন্তু তাছাড়া কি পরা যায় তুমি বলো? এই সব শাড়িগুলো তুমি যখন তখন পরে বেরোতে পারবে? ভারী ভারী শাড়ি কি তুমি সবসময় পরতে পারবে? পরতে পারবে। মানে এটা একটা আমি সিনারি বানিয়েছি, একটা পার্কে দুটো মেয়ে বসে আছে, মেয়েটার চুলটা দেখো সুতো দিয়ে বানিয়েছিলাম, দেখছো রেখে দিয়েছি। এটা আলমারি গোছানো হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর সেদিনকে আমি ম্যাক্স থেকে রুমাল কিনেছিলাম, হ্যাঁ খুব পছন্দ হয়েছিল, দেখো এই যে রুমালগুলো, কিন্তু এত বোকা আমি বোকা বেনে গেছি রুমালগুলোতে যে রুমালগুলো সাইজে ছোট আমি সেটা খেয়াল করিনি, আমি মানে না দেখেই পছন্দ হয়েছে দেখেই নিয়ে নিয়েছি রুমালটা। তা বাড়িতে এসে দেখি সাইজটা একদমই ছোট বাচ্চাদের রুমাল, মানে বেবি একদম, দেখো ছোট ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। বাড়িতে এসে দেখি রুমালগুলো একদম ছোট ছোট 20 সেন্টিমিটার হয়ে গেছে। আমি তাই আমার হাজবেন্ডের কাছে বকা খাচ্ছিলাম, বলছে তুমি এর থেকে বড় বাজার থেকে কিনলে মানে ওই দামের মধ্যে আরো ভালো হয়ে যেত, মানে দামও নিয়েছে 169। আর কিছু করার নেই, কেনা হয়ে গেছে, তাই না বলো? তো করতে হবে, কিন্তু রুমালগুলো খুব ভালো, কোয়ালিটিটা ভালো। যাই হোক, হয়তো গেল আজকের দিনটা এইভাবেই, মানে আমি তোমাদের সাথে এইভাবেই আড্ডা দিলাম, আর এর থেকে আমি বেশি বাড়াচ্ছি না কথা, বেশি বকবক করলে অনেকটা কথা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে, আমার একটা বড় কাজও হয়ে গেল তার সাথে তোমাদের সাথে আড্ডাও হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আজকের জন্য টাটা।